নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আলপনা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনা স্ট্রিম। তো এখন 10টা বেজে গেছে, এখন আমি আমার ব্লগটা শুরু করছি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো এখন 10টা বেজে গেছে আর সকাল সকাল আমি স্নানও সেরে নিয়েছি। আসলে সবসময় আমি একটু সকাল সকাল স্নান করতে ভালোবাসি, কারণ এমনিতে শীতকাল, তার উপর একটু বেলা হয়ে গেলে না আর স্নান করতে মনই চায় না। আর তাছাড়া যত শীতই হোক না কেন আমি ঠান্ডা জলে স্নান করি, নইলে কেউ একটা তৃপ্তি পায় না। তো স্নান ধান সেরে নিয়েছি, এখন যেতে হবে বাজার। বাজার যাব, তারপর ফিরে এসে আবার আপনাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা, আমি এইমাত্র বাজার থেকে বাড়ি ফিরলাম। তো আজ বাজারে গিয়ে কোনো ভিডিও ক্লিপ আমি রেকর্ড করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। আর এ দেখুন, জেঠু এখন খাবার খাচ্ছে, বেলাও হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আর বাজার থেকে আমি কী এনেছি সে তো আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে মা বললো তাড়াতাড়ি শাকগুলো বেছে দিতে। আজই আমি এই শাকগুলো বাজার থেকে নিয়ে এলাম। তো এগুলো হচ্ছে ছোলার শাক, তো একটু বেছে দিতে হবে। আজকে কিন্তু শাকগুলো বেশ ভালোই পাওয়া গেছে, বেশ নরম আর কচি কচি। তো চলুন তাড়াতাড়ি মাকে শাকগুলো বেছে দিয়ে আসি, নইলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে। আমি উঠানে বসে বসে শাকগুলো বাছছি। আজকে খুব একটা রোদ ওঠেনি, ঠান্ডাও রয়েছে আবার খুব হাওয়া দিচ্ছে। আমাদের বাড়িতে তো চারিদিকে ঘেরা, কিন্তু তবুও বেশ হাওয়া, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাতেই শীতটা যেন আরও বেশি লাগছে। আমার আবার কী জানেন তো, এক জায়গায় বসে না অনেকক্ষণ কাজ করতে ভালো লাগে না। আমার মনে হয় ঝটপট কাজটা করে উঠে পড়বো, কিন্তু শাক বাছা তো একটু সময়ের ব্যাপার। প্রত্যেকটা ডাল একটা একটা করে ভাঙো, করতেই হবে, কিছু করার নেই। আর একটু তাড়াতাড়ি করতে হবে, নইলে মায়ের আবার রান্না করতে দেরি হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি শাকগুলো বেছে মাকে দিয়ে আসি। তো চলুন আপনাদের দেখাই যে আজ বাজার থেকে কী কী আনলাম। এই দেখুন, ছোলার শাক এনেছি, শাক একটু বেশি করেই এনেছি, কিছুটা রান্নাও হয়েছে, এখনও আছে, অনেকটাই রয়েছে। এখন শীতকাল তো সবজির দাম খুব একটা বেশি নয়, অনেক কম দাম, দাম কমে গেছে অনেক। তো এই শাক, ছোলার শাক কিন্তু 15 টাকা করে কিলো নিয়েছে। আর এই দেখুন বাঁধাকপি নিয়েছি, এখানে বাঁধাকপি রয়েছে। আর এই যে ফুলকপিও নিয়েছি, শীতকালে এই ফুলকপির তরকারি আবার ফুলকপির পকোড়া এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এ দেখুন, এখানে রয়েছে কাঁচকলা, আর এখানে রয়েছে বেগুন। ঘি আর বেগুন ভাজা দিয়ে ভাত ভীষণ ভালো লাগে। আমার তো মনে হয় ঘি আর বেশ বেগুন ভাজা, এটা হলেই আমার হয়েছে। আর এই যে পেঁয়াজ নিয়েছি আর আদা রয়েছে, পেঁয়াজ আর আদা একসঙ্গে নিয়েছি। আবার দেখেন প্যাকেটটা ফেটেও গেছে আনতে আনতে। সবজিগুলো গুছিয়ে রাখতে হবে সবজির জায়গায়, তো সব আমি এখন ঘরে রেখে দিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে। আর এই যে এখানে রয়েছে চিকেন নিয়ে আসছি আজকে, এই যে সব সবজিগুলো পরে গুছিয়ে রাখতে হবে। তো চলুন দেখি রান্নাঘরে মা কী করছে। আজ একটু রোদ নেই, দেখেছেন একটু রোদ নেই, কি বাজে একটা ওয়েদার। এই শীতকালে রোদ না উঠলে না একটু ভালো লাগে না। এদিকে দেখুন সবজি কাটা হচ্ছে, তো এখানে কিছু পালং শাক কাটা হয়েছে, মানে পাতা পালং, তো ছোলার শাকের সঙ্গে মিশিয়ে রান্না হবে। আর এখানে বেগুন কাটা হয়েছে ভাজার জন্য, আর এখানে রয়েছে আলু, চিকেনের আলু কাটা হয়েছে। আর এই যে ছোলার শাক, তো আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে মা তো রান্না শুরু করে দিয়েছে, আমি বাজার যাওয়ার আগেই মা রান্না বসিয়েছিল। তো দেখি মা কী করছে, দেখুন চিকেনের আলুগুলো ভাজা হচ্ছে, ভাতটা হয়ে গেছে। আমি যাওয়ার আগেই মা রান্না চাপিয়েছিল, নইলে আজ আমি একটু দেরি করে গেছি বাজারে, তো আমার ফিরতে তো অনেকটাই দেরি হয়ে যেত। তাই মা বললো যে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি, তুই যা বাজারটা নিয়ে আয়। ভাত নামানো হয়ে গেছে, এখন তরকারি কাটা করলেই হয়ে যাবে। তো আজকের মেনু খুব বেশি কিছু না, চিকেন হবে, বেগুন ভাজা হবে, আর শাক হবে, ছোলা আর পালং শাক একসঙ্গে মিশিয়ে একটা শাক হবে। এই দেখুন শাকটা কেটেও রাখা হয়েছে, কেটে ধুয়ে রাখা হয়েছে। আসলে দুই রকম শাক মিশিয়ে করা হচ্ছে, নইলে শুধু ছোলার শাক রান্না করলে কেমন একটু শক্ত হয়, খুবই শক্ত হয়। আর এদিকে দেখুন মাংসটা ম্যারিনেট করে এখানে রাখা হয়েছে, ভাতও নামানো হয়ে গেছে, আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আজ
দুপুরে রান্না আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে যতটা সম্ভব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছে। এবার চিকেনটা কষানোর জন্য প্রথমে কড়াইতে সমস্ত উপকরণ যেমন তেল আর মশলাপাতি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে পেঁয়াজটা দিয়েছে, তো পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, তো এবারে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবে। আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, মশলাটা ভালো করে কষিয়ে নেবে, তারপর চিকেনটা অ্যাড করবে। আর এই মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। যখন দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন চিকেনটা অ্যাড করে দেবেন। এ দেখুন আমাদের মশলা প্রায় কষানো হয়ে গেছে, তো এবার চিকেনটা অ্যাড করে দেওয়া হচ্ছে। তারপর চিকেনটা ভালো করে কষাতে হবে। আসলে চিকেন রান্নাটা নির্ভর করছে যে চিকেনের স্বাদ কতটা ভালো হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে চিকেন কষানোর উপর। মানে আপনি যতটা বেশি সময় নিয়ে কষাবেন ততই চিকেনটা তত টেস্টি হবে। আর চিকেনের সঙ্গে আলুগুলো দিয়ে দেওয়া হলো। এবার চিকেন আর আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে উনুনে রান্না হচ্ছে, তো উনুনে কিন্তু একটু তাড়াতাড়ি হয়, মানে চিকেনের জলটা একটু তাড়াতাড়ি মরে যায় আর বেশ রান্নাও ভালো হয়। কিন্তু গ্যাসের ওভেনে অনেকটা সময় লাগে। তবে উনুনের রান্নার অনেক সমস্যাও রয়েছে, যেমন ধোয়া, কালি, এইগুলো তো রয়েছেই। সব কিছুরই যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধা তো থাকবেই। শুধু সুবিধাটা নেব অসুবিধা নেব না, এটা তো হতে পারে না। তো চিকেন তো ভালো মতো কষানো হয়ে গেছে, এবার জলটা অ্যাড করে দেওয়া হলো। চিকেন যখন ম্যারিনেট করা হয়েছিল তখনই লবণ অনেকটা দেওয়া হয়েছিল, তো ঝোলে খুব বেশি লবণ দিতে হবে না, অল্প একটু দিলেই হয়ে যাবে। আর এবার চিকেনটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেওয়া হবে সিদ্ধর জন্য। সিদ্ধ তো খুব বেশি সময় লাগবে না, উনুনের চাল হচ্ছে আর তার উপরে এবার খুব ভালো করে কষানো হয়েছে, তো কষাতে কষাতেই প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা দেওয়া হলো আর উপর দিয়ে কুচানো ধনে পাতা ছড়িয়ে দেওয়া হলো। আর এবারে গরম মশলা বাটা গরম মশলাটা দিয়ে দেওয়া হলো। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে ফেলা হবে। তো আপনারা ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকে দুপুরের রেসিপিগুলো কেমন হয়েছে। তো এবার শাকটা করে নেওয়া হবে, ছোলার শাক আর পালং শাক একসঙ্গে। শাকে লবণটা একটু বুঝিয়ে দিতে হয়, নইলে পরিমাণটা দেখে মনে হচ্ছে অনেক কিন্তু রান্না হয়ে যাওয়ার পর পরিমাণটা অনেকটা কমে যায়, তো সেজন্য লবণটা একটু কম দেওয়াই ভালো। আর এদিকে কিন্তু বেগুন ভাজাটা কিন্তু আগেই করা হয়ে গেছিল, এটা আমার দেখানো হয়নি আপনাদের। এদিকে এই যে চিকেনটা রাখা আছে পুরো ভাপ উঠছে, গরম তো এইমাত্র নামানো হয়েছে। শাকটা ঢাকা দিয়ে দেওয়া যাক, ওটা নিজের মতো হতে থাকুক। তো রান্না কমপ্লিট, চলুন পুরো মেনু আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে বেগুন ভাজা। তো এই শীতকালে ঘি আর বেগুন ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে রয়েছে শাকের তরকারিটা, আর এখানে রয়েছে চিকেন, চিকেনের ঝোল। আর এদিকে মা তো আমাকে খেতে দিয়েছে, রান্নাঘরেই আমি খেতে বসে পড়েছি। এ দেখুন
এটা হচ্ছে আমার খাবার। প্রথমে তো বেগুন ভাজাটাই খেয়ে দেখব। তো দেখুন রান্নাঘরেই আমি বসে বসে খাচ্ছি, আর ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকুন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।